আসসালামু আলাইকুম দর্শক আফস্তান নিউজ ভিডিতে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার প্রমাণ দেখালেন জেএম কাদের দেশের সাধারণ মানুষ কী অবস্থায় প্রশ্ন অন্যদিকে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে উদ্বিগ্ন বিএনপি জাতীয় পার্টি এখন সরকার নয় বিএনপির জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ থাকছে খন্দকার মোশাররফকে বিএনপির দায়িত্ব নেওয়ার প্রস্তাব কূটনৈতিকদের কূটনৈতিক সহযোগিতা কতটুকু পাওয়া যাবে এ নিয়েও সংশয় দেখা দিয়েছে দেশ বিদেশের সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত দেশ পরিচালনায় সরকার যে ব্যর্থ তার দেখালেন জাতীয় পার্টির তিনি বলেছেন গ্রিড অন্ধকার রাষ্ট্র এতে প্রমাণ করে দেশ পরিচালনায় সরকার যে ব্যর্থ তার প্রমাণ দেখালেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন গ্রিড বিপর্যয় অন্ধকার রাষ্ট্র এতে প্রমাণ করে দেশ পরিচালনায় ব্যর্থ সরকার বিদ্যুৎ বিভাগ দুর্নীতি অনিয়মের চ্যাম্পিয়ন বুধবার পাঁচ অক্টোবর দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি জাপা চেয়ারম্যান বলেন সরকারের পক্ষ থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে বলা হয়েছে বিদ্যুৎ উৎপাদন নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে উৎসব করা হয়েছিল তারপরেও লোড লোডশেডিং সরকার ট্রান্সমিশন লাইন করার কথা ছিল জিএম কাদের বলেন সরকার টেন্ডার বিহীন লাখ লাখ কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগে সে টেন্ডার নিয়েও পাওয়া গেছে অনিয়ম বিদ্যুৎ বিভাগে কোনো কারণ ছাড়াই বিশাল অঙ্কের টাকা ব্যয় করছে সরকার অনিয়ম দুর্নীতি হয়েছে দুর্নীতি বিচার চেয়ে সংসদে বারবার বলার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি তদন্ত কমিটি দাবি করেছিলাম কিন্তু তা করেনি বিশাল ব্যয় করে উৎপাদনের নামে দুর্নীতি হয়েছে দুর্নীতি পরেও উৎপাদন হলেও নেই বিতরণের ব্যবস্থা বর্তমান সরকার জ্বালানি তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদনও করতে পারছে না জ্বালানি তেলের বিষয়ে এই দায়ভার সরকার এড়াতে পারে না তিনি বলেন শুধু অন্ধকারে দেশ নয় এই অন্ধকারে প্রমাণ করে দেশ পরিচালনায় ব্যর্থ সরকার দীর্ঘ সময় বন্ধ ছিল মিল ফ্যাক্টরি দেশে বিদ্যুৎ চালিত মিল ফ্যাক্টরি সহ সব জায়গা অচল অবস্থা সৃষ্টি হয়েছে এর প্রভাব পড়বে রপ্তানি আয়ের ওপর এসব সরকারের ব্যর্থতা দুর্নীতি ব্যাপক অনিয়ম রয়েছে বিদ্যুৎ বিভাগ নিয়ে ঢাকাসহ চারটি বিভাগ অন্ধকার ছিল ঢাকা অন্ধকার মানে দেশ অন্ধকার একটি দেশের প্রধান প্রধান বিভাগ অন্ধকার থাকলে বোঝা যায় দেশের সাধারণ মানুষ কী অবস্থায় তিনি আরও বলেন সরকারের ব্যর্থতা সরকার জবাবদিহিতা না থাকায় দুর্নীতির লুটপাট জড়িয়ে পড়ছে ব্যর্থ সরকারের দায় সরকার কে নিতে হবে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বিএনপি সরকার পথনের লক্ষ্যে আন্দোলন করছে অন্যদিকে জাতীয় পার্টি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছে তারা কোনো রাজপথে কর্মসূচি গ্রহণ করছে না দুটি রাজনৈতিক দলই সরকার বিরোধিতা করছে কিন্তু দুটি রাজনৈতিক দলেরই দলের ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে সরকারের সমালোচনা করছে কিন্তু দুটি রাজনৈতিক দলের কৌশলে জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়েছে অন্যদিকে বিএনপি এখনও জনসম্পৃক্ততা অর্জন করতে পারেনি আর এই কারণে বিএনপি এখন উদ্বিগ্ন কাগজে কলমে দেশের প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে বিরোধী দলের নেতা জাতীয় পার্টি থেকে অনেকে মনে করেছিল যে হোসেন এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়বে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় পার্টি ভাঙেনি বরং সরকার বিরোধী অবস্থানে জন আকর্ষণ বাড়াতে সক্ষম হয়েছে জাতীয় পার্টিকে অনেকে এখন গঠনমূলক বিরোধী দল হিসেবে মনে করছে তাছাড়া হোসেন মোহাম্মদ এরশাদের গায়ে যেমন স্বৈরাচারের তকমা ছিল বর্তমান জাতীয় পার্টিতে সেই স্বৈরাচারের তকমা নেই হোসেন মোহাম্মদ এরশাদের আমলে জাতীয় পার্টির নীতি কৌশল ছিল পরস্পর বিরোধী এই জাতীয় পার্টি সরকার বিরোধিতা করছে পরক্ষণে জাতীয় পার্টি আবার সরকারের গুণগান করছে এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা ছিল না আর এখন জাতীয় পার্টিকে নিয়ে জনগণ ক্রমশ আগ্রহী হচ্ছে বলে বিভিন্ন সূত্রগুলো মনে করছে এরশাদ একটি বাস্তব সমস্যা ছিল তা হলো বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন এরশাদ বিশেষ করে মঞ্জুর হত্যা মামলা নিয়ে তিনি সবসময় সময় ওপর দাঁড়িয়ে ছিলেন মঞ্জুর হত্যা মামলা ছিল সরকারের কাছে কার্ড যখনই এরশাদকে বসীভূত করার প্রয়োজন ছিল তখনই এরশাদের এই মামলা কার্যক্রমও সচল করা হতো এবং এরশাদ ঘাবড়ে যেতেন জিএম কাদের সেদিক থেকেই নিশ্চিন্ত কারণ জিএম কাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা নেই নেই কোনো অনিয়মের অভিযোগও দু হাজার নয় সালে পাঁচ বছর মন্ত্রীতে ছিলেন সেই সময় মন্ত্রী হিসেবে তিনি নিজেকে একজন সফল মন্ত্রী হিসেবে দাবি করতেই পারেন তাছাড়া তিনি যেভাবে সরকার সমালোচনা করছেন তার গঠনমূলক এবং জনগণের কাছে তা গ্রহণযোগ্য হচ্ছে জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি ইতিবাচক দিক হল যে সুশীল সমাজ একসময় জাতীয় পার্টিকে অসত্য মনে করত এবং সুশীল সমাজের কাছে জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা ছিল না সেই সুশীল সমাজের প্রিয় বাজনে পরিণত হয়েছে জিএম কাদের আর এই কারণে জাতীয় পার্টি যেভাবে এগোচ্ছে তাতে বিএনপির জন্য সংকট অপেক্ষা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কারণ বাংলাদেশের জাতীয় পার্টি এবং বিএনপির ভোট ব্যাংক একই আওয়ামী বিরোধিতাকারীরা কেউ জাতীয় পার্টিতে অথবা কেউ বিএমপিতে যোগদান করেছে জাতীয় পার্টি যত শক্তিশালী হবে তাতে বিএনপি আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে এটি শাসক দলের জন্য সুবিধাজনক তাছাড়া যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে থেকে নির্বাচনে যায় এবং বিএনপি যদি নির্বাচন বর্জন করে তারপরও নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে হবে বলে অনেকে মনে করছেন বিশেষ করে কূটনৈতিক মহলে এখন জাতীয় পার্টি বেশ প্রশংসা শোনা যাচ্ছে তারা বলছে জাতীয় পার্টি যে রাজনৈতিক দ্বারা সূচনা করেছে সে ধারাটি সঠিক জাতীয় পার্টি কতগুলো অবস্থান পশ্চিমা দেশগুলোর সঙ্গে বেশ সঙ্গতিপূর্ণ যেমন জাতীয় পার্টি রাজপথে ভাঙচুরের আন্দোলনে বিশ্বাস করে না হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে তাদের নেই জাতীয় পার্টি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারও বিশ্বাস করে না তারা নির্বাচন ব্যবস্থার সংস্কার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এই সমস্ত নিয়ে এসাদের পড়ে যে জাতীয় পার্টি বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল সে জাতীয় পার্টি এখন সরকার নয় বিএনপির জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি আওয়ামী লীগের কৌশল কিনা সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন কারণ শেষ পর্যন্ত জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে ক্ষতি হবে সবচেয়ে বেশি বিএনপি আর এই কারণে বিএনপিতে উদ্বেগ বাড়ছে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে বিএনপি এখন প্রতিনিয়ত কূটনৈতিকদের সাথে যোগাযোগ করছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায় সরকার বিরোধী আন্দোলনে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে সহযোগিতা পাওয়া যায় এসব নিয়ে দফায় দফায় কূটনৈতিক পারায় ধারণা দিচ্ছে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এসব ঘটনায় বিএনপি যেভাবে সমর্থন প্রত্যাশা করেছিল সেভাবে সমর্থন পাচ্ছে না বরং কূটনৈতিকরা বিএনপিকে নানা রকম শর্তে জালে আষ্টে জড়িয়ে ফেলছে বলে অভিযোগ করতেছে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে বলেছেন যে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন করবে এবং সরকারের পথন ঘটাবে তার এ বক্তব্যটি প্রচারিত হওয়ার পর পর কূটনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর আগে একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে তারাই আমাদের ফিনিশার তারাই আমাদের স্ট্রাইকার এসব বক্তব্য নিয়ে গত দুদিন কূটনৈতিক পাড়ায় বিএনপি নেতৃবৃন্দকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিশেষ করে একজন দুর্নীতির দায়ে দণ্ডিত ব্যক্তির নেতৃত্বে কিভাবে বিএনপি আন্দোলন করবে এই প্রশ্নটি কূটনৈতিকদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতি নিয়ে এগোচ্ছে তাদের বক্তব্য হলো যে দুর্নীতির দায় যখন একজন দণ্ডিত হয়েছেন তখন তার রাজনৈতিক করা উচিত না অধিকার নেই এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতি হতে পারে না এই বিবেচনায় তারা বিকল্প নেতৃত্বের জন্য বিএনপি কে পরামর্শ দিয়েছে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে আপাতত বিএনপির দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন কূটনৈতিকরা বিএনপিকে বলছে যে তারা দণ্ডিত যাদের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ রয়েছে এবং যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের অভিযোগ রয়েছে তাদেরকে দিয়ে যদি বিএনপি আন্দোলন করতে চাই সে আন্দোলনে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে সমর্থন দেবে না বরং এই সমস্ত নেতৃত্ব এই উপমহাদেশে বারসম্য শান্তি এবং উন্নয়নের জন্য হুমকি হিসেবে তারা মনে করছেন ফলে বিএনপিকে সবার আগে বিকল্প নেতৃত্ব খুঁজে বের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে ডক্টর ময়ুন খান আমি কোসুরী আব্দুল রুমিন ফারহানা সহ একাধিক বিএনপি নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের সঙ্গে এবং ইউরোপের বিভিন্ন দেশের কূটনৈতিকদের গত দুই দিনে একাধিক বৈঠক হয়েছে এই সমস্ত বৈঠকে বিএনপিকে আগে দুর্নীতি বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ